হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টিস্যু দিয়ে ফুল তৈরি করতে হয়। সর্বপ্রথম এরকম একটি স্কোয়ার টাইপের টিস্যু নিতে হবে। তারপর টিস্যুটা দুইটা পার্ট করতে হবে। দুইটা পার্ট করে যে ওপেন যে অংশটা, যেটা খোলা অংশ, সে খোলা অংশটা আপনার ভিতরের দিকে রেখে আর ডাইন দিকের এই অংশটাকে আপনি এভাবে সমান বরাবর বাস করতে হবে। আপনি চাইলে আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে করতে পারেন, অথবা আপনি একটি শার্প বা মসৃণ চামচ দিয়ে, মানে কোনাগুলো যাতে মসৃণ হয় এর জন্য চামচ ব্যবহার করতে পারেন। এরপর এই অংশটাকে আপনি এভাবে বাজ করবেন। বাজ করে বাস করা শেষ হলে আপনি এটাকে এভাবে উল্টে দেবেন। উল্টানোর পর এটাকে আবার দুই ভাগে বাজ করবেন, সমান বরাবর এভাবে এখানে এনে এই পাটটাকে খুলে এই অংশটাকে দৌড়ে সুন্দরভাবে বাজ করতে হবে। বাজ করার পর এই যে অংশটা বরাবর, মাঝ বরাবর এভাবে বাস দিতে হবে, এবং খেয়াল রাখতে হবে যে যেন এই যে কোনাটা যাতে খুব সূক্ষ্মভাবে বাস করতে হবে, যেন বাজ করা হয়ে গেলে এই পাটটা এভাবে উপরে দিতে হবে। দেওয়ার পর একে দৌড়ে উল্টায়ে এভাবে রাখতে হবে। রাখার পর এই অংশটাকে আবার একটি বাজ করতে হবে। বাজ করার সময় এই অংশটাকে সুন্দরভাবে, যাতে কোনাকুনি হয়, ত্রিকোণাকৃতি, সেভাবে বাজ করতে হবে। বাজ করার পর এই যে ভিতরে যে পকেটের নেই, সেই অংশটাতে এটা প্রবেশ করাতে হবে। প্রবেশ করানোর পর এভাবে আপনি একটি সুন্দর টিস্যু দিয়ে ফুল এনে তৈরি করতে পারেন। এবং এই ফুলটা আপনি যে কোনো রেস্টুরেন্ট বা যে কোনো ফাংশন বা ইভেন্টে প্লেটের উপরে রেখে পরিবেশন করতে পারেন, যা অনেকটা আপনার টেবিল সেট আপকে সুন্দর করে তুলবে।